কাতলা মাছের বিভিন্ন ধরনের রেসিপি আমরা খেয়ে থাকি। আজ শেয়ার করব একটু নতুনত্ব স্বাদের কাতলা মাছের একটি দুর্দান্ত রেসিপি। ভাত বা পোলাও সবার সঙ্গে খেতে দুর্দান্ত লাগবে। আশা করছি রেসিপিটি ভালো লাগবে, তাই পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। আর ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখারও অনুরোধ রইল। এখানে আমি বড় সাইজের 8 পিস কাতলা মাছ নিয়ে নিয়েছি। মাছগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার নুন আর হলুদ মাখিয়ে রেখে দেব 10 থেকে 15 মিনিটের জন্য। এই রেসিপিটা ভাত বা পোড়াও সবের সঙ্গে কিন্তু পরিবেশন করা যাবে, দুর্দান্ত লাগবে গরম গরম ভাতের সঙ্গে এই কাতলা মাছের রেসিপিটি। দেখুন নুন হলুদ মাখানো হয়ে গিয়েছে, এবার আমি এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। এবার রান্নার জন্য মশলা তৈরি করে নিতে হবে, তার জন্য একটা মিক্সিং জারে নিয়ে নিচ্ছি। 2 মিডিয়াম সাইজের পেঁয়াজ, এখানে 8-10 কোয়া রসুন নিয়েছি, আর নিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা। ঝালটা নিজেরা নিজেদের স্বাদ অনুসারে দেবেন। মশলাটা ভালো করে পেস্ট করে নিয়েছি। আরও একটা মশলা আমি তৈরি করব, তার জন্য আবার মিক্সিং জারে নিয়ে নিচ্ছি 2 টেবিল স্পুন পরিমাণ কালো সরষে, 1 টেবিল স্পুন পরিমাণ পোস্ত নিয়ে নিচ্ছি, 10-12টার মতো গোটা কাজু। এবার এটাকেও একটা মিহি পেস্ট তৈরি করে নিতে হবে। দেখুন মশলার পেস্টটা আমার একদম রেডি। এবার এই মশলাটাকে আমি ছেঁকে নেব অল্প জল দিয়ে। এতে করে খুব সুন্দর খেতে হবে আর কোনো রকম গ্যাস অম্বলও হওয়ার সম্ভাবনা থাকবে না। অনেকের সর্ষেতে কিন্তু গ্যাস অম্বল হয়ে থাকে। দেখুন আমি এই মশলাটা তৈরি করে নিয়েছি। এবার কড়াইতে আমি পরিমাণ মতো সর্ষের তেল গরম করে নিয়েছি। তেল বেশ ভালো করে গরম করে নিয়ে নুন হলুদ মাখানো মাছগুলোকে ভেজে নেব। এক পাশটা ভাজা হয়ে গেলে উল্টে দিয়ে অপর পাশটাকে ভালো করে ভেজে নিতে হবে। খুব বেশি লাল করে ভাজবো না, মিডিয়াম করে মাছগুলোকে ভেজে নিয়েছি। দেখুন মাছগুলো ভাজা হয়ে গিয়েছে। এবার মাছগুলোকে আমি তেল থেকে তুলে নিচ্ছি। একই রকমভাবে বাদবাকি মাছগুলোকেও ভেজে নিতে হবে। বাড়িতে গেস্ট এলে এরকম একটা রেসিপি যদি আপনারা পরিবেশন করেন তাহলে কিন্তু আপনার প্রশংসা হবেই। দেখুন মাছগুলো আমার ভাজা হয়ে গেল, তুলে নিচ্ছি। এবার ওই তেলেতেই আরও খানিকটা পরিমাণ আমি তেল দিয়ে দেব। তেল বেশ ভালো করে গরম করে নিয়ে এতে আমি দিয়ে দেব 2টো শুকনো লঙ্কা। লঙ্কাটা একটুক্ষণ ভেজে নিয়ে এতে আমি দিয়ে দেব কুচানো পেঁয়াজ। আমি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি এখানে ব্যবহার করেছি। যেহেতু আমি পেঁয়াজ বাটা ব্যবহার করব, তাই একটা পেঁয়াজই কিন্তু আমি এখানে দিয়েছি। এই পেঁয়াজটাকে বেশ ব্রাউন করে ভেজে নিতে হবে। দেখুন 2-3 মিনিট ভেজে নেওয়ার পর পেঁয়াজটা বেশ লাল করে আমার ভাজা হয়ে গিয়েছে। এবার আমি এখানে দিয়ে দেব পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কার যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেই পেস্টটা। এবার নেড়ে চেড়ে আরও খানিকক্ষণ সময় এই পেঁয়াজের সঙ্গে ভেজে নিতে হবে। পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধটা যাওয়া অব্দি মশলাটাকে ভালো করে ভেজে নিতে হবে। দেখুন সুন্দর ভাজা হয়ে গিয়েছে। এবার আমি এখানে দিয়ে দেব হলুদ গুঁড়ো 1/2 চামচ পরিমাণ, শুকনো লঙ্কার গুঁড়ো 1/2 চামচ পরিমাণ। এ সময়তে দিয়ে দিতে হবে পরিমাণ মতো নুন। এবার আরও খানিকক্ষণ সময় মশলাগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। যখন মশলাটা সুন্দর করে ভাজা হয়ে যাবে আর মশলার কাঁচা গন্ধটা চলে যাবে, সে সময় আমি এখানে দিয়ে দেব সর্ষে পোস্ত আর কাজু দিয়ে যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেই পেস্টটা। এবার নেড়ে ছেড়ে ভালো করে কষিয়ে নিতে হবে একদম তেল ছেড়ে আসা অবধি। 3-4 মিনিট ভালো করে কষিয়ে নেওয়ার পর দেখুন তেলটা কিন্তু উপরের দিকে চলে এসছে। এ সময়তে দিয়ে দিতে হবে পরিমাণ মতো জল। আর ঝোল বুঝে আপনারা জলটা দিবেন। আর এই রেসিপিটা কিন্তু একটু মাখো মাখো খেতেই বেশি ভালো লাগবে। এবার দেখুন ঝোলটা যখন ফুটে উঠবে তখন আমি এতে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। সমস্ত মাছ দেওয়া হয়ে গেলে আলতো হাতে নেড়ে চেড়ে দিয়ে ঢাকা দিয়ে আঁচটাকে মিডিয়ামে রেখে আমি হতে দেব মিনিট 10-এক। 10 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম। মাছে কিন্তু আমি একটু নেড়ে চেড়ে দিয়েছিলাম। দেখুন ঝোলটা কিন্তু অনেকটাই শুকিয়ে এসছে আর মাছটাও সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। এ সময় আমি দিয়ে দিলাম কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আর দিয়ে দিলাম
খানিকটা কাঁচা সরষের তেল। এবার নেড়ে চেড়ে সব কিছুকে ভালো করে মিশিয়ে দিতে হবে। তারপর ঢাকা দিয়ে 2 মিনিট রান্না করে নিয়ে গ্যাসটাকে অফ করে দেব। তারপর 2 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। 2 মিনিট পর আমি গ্যাসটা অফ করে দিলাম। আরও 2 মিনিট পর ফিরে এলাম। দেখুন রান্নাটা কিন্তু আমার একদম রেডি। দেখুন কতটা লোভনীয় হয়েছে। এটা দেখতে যতটা লোভনীয় খেতে কিন্তু তার চাইতে অনেক বেশি স্বাদের। অবশ্যই এই রেসিপিটা আপনারা বাড়িতে ট্রাই করুন, আর কমেন্ট বক্সে কমেন্ট করে জানান রেসিপিটা আপনাদের কেমন লাগলো। রেসিপি ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। অসংখ্য ধন্যবাদ।